ছেলে প্রথম সারির যোদ্ধা, কোভিড রোগী সুস্থ করতে জিবি হাসপাতালে কর্মরত, বাড়ি খোয়াই সহ সংলগ্ন আমলাপাড়া এলাকায়। বাড়িতে বয়স্ক বাবা তরুণ নাগের হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা তরুণ নাগকে নিয়ে আসেন খোয়াই জেলা হাসপাতালে। তার করোনা পরীক্ষা হলে পজিটিভ আসে, জ্ঞান ছিল না। কর্তব্যরত চিকিৎসকরা তরুণ বাবুকে ধরেও দেখেননি করোনা আতঙ্কে, কিন্তু লিখে দিলেন মৃত্যু শংসাপত্র। এই খবর পেয়ে আগরতলা থেকে খোয়াই ছুটে আসেন চিকিৎসক ছেলে ত্রিদীপ নাগ। তিনি নিজে বাবাকে পরীক্ষা করে বুঝতে পারেন হার্ট ব্লক হয়েছে এবং তিনি জীবিত রয়েছেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে বাবাকে নিয়ে জিবি কোভিড হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেও শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালে নিয়ে আসার পথে সুবল সিং সড়কে তিনি মারা যান। এদিকে মৃত তরুণ রায়ের কন্যার অভিযোগ, জেলা হাসপাতালে চিকিৎসকদের অমানবিকতার শিকার হতে হল তাঁর বাবাকে। করোনায় আক্রান্ত হবার ভয়ে সংক্রমিত রোগীকে না দেখে লিখে দেয়া হলো মৃত্যু শংসাপত্র জীবিত রোগীকে। আর উনি মানে অসুস্থ আসলো, ঠিক আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছিল, হার্ট মানে শ্বাসটা মানে ফিরাই আনতে পারতেছিল না, তো কাইন্ডলি আমরা হসপিটালে শিফট করছি। তারা তো ঠিক করে দেখতো, তারা এটা ডিলি করছে না, তারা কর একটু একটু ধৈর্য ছিল কর যে ডেড, হি ইজ এ মোর এমনে কইতাছে, ঠিক আছে। তো আমরা তো অনেক মানে ভাবছি যে ঠিকই মানে শ্বাস তো পাইতেছি না, তো ভাবছি যে ঠিক একদম, কিন্তু আমার ভাই ঠিক আছে আসলে এটা চেক করতেছে, কারণ আমার দেখতেই বস আমার বাবারটা আমার নিজে চেক করতে দেব, আমার ভাই একজন ডক্টর, ঠিক আছে, তো দেখতেছে, তো এখানে পালসে তো আমি এটা ভিডিও করতেছি। এটা কি 126 পালস? এই দেখুন, এটা ছবি তুলে নে। পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।